ছেলের কাছে দেওয়ার মতো আর কোনো উত্তরই নেই রুবায়েত ফাতেমা তনির। ব্যাংকক থেকে তনির অসহায় আর্তনাদ। কিভাবে বলবে ছেলেকে তার বাবা তার জন্মদিনে ফিরতে পারবে না। বাঁচানোর জন্য সবভাবেই চেষ্টা করেছেন ডাক্তাররা, তবে এবার ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছেন। রুবায়েত ফাতেমা তনি এক লাইভ ভিডিওতে জানিয়েছেন তার স্বামীর 90% ব্রেন ডেড হয়ে গিয়েছে, তবুও সে অপেক্ষায় রয়েছে, কারণ এখন শেষ ভরসা মহান রব্বুল আলামিন। সকলের কাছে দোয়া চেয়েছেন তনি, তাই ছেলেকে দেওয়ার মতো আর কোনো উত্তরই নেই তনির কাছে। সবশেষ তনির ছেলে কেঁদে কেঁদে জানান, মাম্মি মাম্মি আমার তো 2 দিন পরে জন্মদিন, তুমি কি জানো, প্লিজ ড্যাডিকে নিয়ে চলে আসো। এমনটি বলেছেন সারফরাজ, যা এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তনি শেয়ার করেছেন তার ভক্তদের কাছে। সাথে তনি এও লিখেছেন, কি উত্তর দিব, 17 অক্টোবর 5 বছর হবে সারফরাজের, ছেলের জন্মদিন নিয়ে কত প্ল্যান ছিল তার ড্যাডির, আমাকে রেখে লন্ডনে চলে যাবে কত হুমকিও দিল, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। ছেলের কান্নাকাটির স্ট্যাটাস দেখে চোখ ভিজেছে নেটিজেনদের, বাবা ছেলের সম্পর্ক যেন অটুট থাকে এই দোয়াই করছে সকলে। আল জব্বার ইনশাআল্লাহ তাকে সুস্থ করে দিবেন, আমিন। আসুন আমরা সকলেই যে যার জায়গা থেকে তনির স্বামীর জন্য দোয়া করি, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।